তোমার স্মুদি রেডি, বসো বসো। আর তোমার ফোন দারুণ লাগছে না? শুনি হেলদি আমার আজকে যে বর্ষার দিনে জুগার বার করেছি এইভাবে। আমরা বরং হাট প্লেট Welcome back to my channel Tirchani Story. Good morning everyone. আজকে Thursday আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। মাসিও এসেছে, মাসি ওদিকে রান্না বান্না করছে, আমি রেডি হয়ে গেছি, ঝটপট পরিয়ে চলে আসি। আর অভিজিৎ আজ এখনো ঘুমোচ্ছে, আর আজকে ছুটি, তো যার জন্য আর দুদিন পর পর ছুটি পেয়েছেন আমাদের আনন্দে আত্মহারা, যে এরকম তো চট করে হয় না। তাহলে আমি একটু রেস্ট নাও কয়েকটা দিন। আমরা চাইলে আজকে মানে এরমই হয় যখন ও দুদিন বা তিন দিন পরপর ছুটি পায়, আমরা প্ল্যানিং করি কোথাও একটু ঘুরে আসি। বাট এই উইকে তো হবেই না, মানে উইকের মধ্যে এখন তো হবে না, সবার স্কুল খুলে গেছে, আফটার সামার ভ্যাকেশন সবারই এক্সাম চলছে, আমি এখন ছুটি নিতেও পারবো না, তো এরকমই চলতে থাকে আমাদের। তো যাই হোক, আমরা কোথাও বেরোবো না কোথাও ঘুরতে টুরতে, বাট আজকে বাড়িতেই থাকবো। বাট টাইমটা তো পাবো একসাথে, আমরা তো এমনি টাইমই পাই না একসাথে থাকার মতন। তো যাই হোক, আমি এখন বেরোই, পড়িয়ে চটপট চলে আসি। আবার আমার আজকে বিকেলেও ক্লাস আছে, ওর ছুটি তো কী হলো, আমার তো ক্লাস আছে। মা সেদিকে রান্না বান্না করছে, কালকে হেভি ডিনারের পরে সকাল থেকে উঠে আমি আর কিছু খাইনি, এখন এসে খাবো। তুমি এসো, আমি তোমাকে কিনে দিয়ে দিচ্ছি। কি লঙ্কা আছে পাশে? এখানে আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে। এদিকে মাসি ডুমুর কাটা চলছে, ডুমুরের তরকারি দিয়ে টমেটো দেবে। হ্যাঁ আমি এনে দিচ্ছি। দুধ দিলে না ওই স্টিলের যে সসপ্যানটা আছে ওই ওপরে দেখবে দুটো আছে, একটা অ্যালুমিনিয়াম একটা স্টিল, তো স্টিলের সসপ্যানটা দুধটাকে একটু ফুটিয়ে রেখো, ঠিক আছে? আর ঢাকা দিয়ে রাখবে, টেবিলে রেখো। এখন বাজে 11:15, আমি পড়িয়ে চলেও এসেছি আর এসে হাত পা মুখ চোখ ধুয়েছি। অভিজিতের জন্য ভাবছি একটু স্মুদি বানিয়ে দেবো, কারণ ও সকাল থেকে কিছু খায়নি। আমি আবার স্টুডেন্টের বাড়িতে কি খেলাম বলো তো? আমি খেয়েছি মুসুর সেদ্ধ সব সবজি দিয়ে, আর একটা পেস্ট্রি, একটা হেলদি একটা আনহেলদি সকাল সকাল। তো যাই হোক, এখন তো আমি সবার বাড়িতেই মানে কারোর বাড়িতে আর চা টা খায় না, আর ইনস্টিটিউশনেও বলে দিয়েছি। ইনস্টিটিউশনে কি হয় সবার জন্যই উইদাউট সুগার হয়, তো ওর জন্য একটু একটু খেয়ে নিই মাঝে মধ্যে, বা আমি একদম চা টাকে বন্ধই করতে চাইছি। এবার লাইটটা অফ করো, দপদপ করছে না, কি হচ্ছে বাইরে? এখানে বাজারের সামনে বোধহয় ঝামেলা লেগেছে, কারণ আর এখানে সবজিগুলো দেয় সকালে। এখানে মাসি বলেছিল টমেটো আনতে, আর আমি টমেটো আর বাকি সব কিছু নিয়ে চলে এসেছিলাম, সবজি টুকটাক। আমি যতদিন আছি মোটামুটি আমার মতন একার মতন হয়ে যাবে, বাইরে গেলে এটাই হয়, একটা কিছু কিনতে চাই আশেপাশে আরো ভালো লাগলে টুকটাক নিতে থাকি। যাই হোক, স্মুদিটা বানিয়ে দিই। এখানে ওটস গুঁড়ো করে নিয়েছি, আর এখানে ডেটস, দুধ আছে, আম আছে, দেখি ডেটস দিয়ে দেবো। কালকে হানি দিয়েছিলাম ওকে একটু দুধের সাথে, তো আজকে ডেটস দিয়ে দেবো, আর মিষ্টির দরকার নেই, দুধ আম দুটোই আছে, আম আর কলা দুটো থাকলে আর মিষ্টির দরকার এমনিতেই হয় না। কলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে আমের পাল্পটা বার করে নিয়েছি পুরোটা, একটা গোটা আমের, আর খেজুরগুলো সিডস ছাড়িয়ে ভেতরে দিয়ে দিয়েছি। মাসিকে এদিকে বলেইছিলাম দুধটা ফুটিয়ে রাখতে, ফুটিয়েও রেখেছে, দুধটা দিয়ে দেবো। তুমি ঠান্ডা ঠান্ডা খাবে না গরম গরম? ঠান্ডা ঠান্ডা, পুরো ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডাই খাবো। তাহলে কিন্তু বরফ দিতে হবে না? বরফ দিতে হবে না, নরমাল নরমাল যেটা ঠান্ডা। তো এই পেস্টটা ঠিক হবে একটু জানতাম, অল্প দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা আলাদা করে নিই, তারপরে আমি ওটসটা মেশাবো। আলাদা কিছুটা তুলে রাখলাম, তারপরে এটা থাকলো, এর মধ্যে আরো একটু দুধ দেবো, ওটস দেবো, ব্যাস। তোমার স্মুদি রেডি, বসো বসো, ট্রাই করো। আর তোমার ফোন দারুণ লাগছে না? শুন হেলদি আমার আছে, আমি ফ্রিজে রাখি, ট্রাই তো করো। আচ্ছা আচ্ছা, তুমি খাও, সুন্দর হয়েছে, দারুণ লাগছে না? আমি দারুণ দাঁড়ো আমি আনছি। এই যে আমার এতটা রয়ে গেছে, একটা আম একটা গোটা কলা, তাতে এতটা পাল রয়ে গেল এখনো, আর এটা ওটসটাও মেশাইনি, এটা আবার একটু বানিয়ে রেখে দেবো, তো সন্ধ্যাবেলায় থাকবে, ও খেয়ে নেবে। দেখো না যে কত টাকা কি বলছে, একবার ওদের ভিজিটিং ইয়েটা ফিসটা চেনে নাও। আমাদের স্নান পুজো সব কমপ্লিট হলো, সকালবেলা অভিজিৎকে বলেছিলাম আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখতে, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, হালকা একটু একটু রোদ।
রোদ উঠেছিল, এখন অবধি বৃষ্টি নেই, বাট আবার মেঘলা হয়ে এসেছে। তো ওই জন্য ভেবেছিলাম যে জামা কাপড় গুলো ভিজিয়ে দিলে, এক ঘন্টা ভেজানো থাকলে ডেইলি ওয়ারের জামা কাপড় মানে কাঁচা হয়ে গেলে হয়ে যাবে। বাট ওয়াশিং মেশিন চালাতে গিয়ে দেখছি ওয়াশিং মেশিন হয়ে গেছে খারাপ। এবার আমাদের মাথায় দুজনেরই হাত, এখন তো মোটামুটি কোনোভাবে চালাচ্ছি একটা একটা করে পার্ট। তো এখনই ও সাথে সাথে ফোন করেছিল কোম্পানিতে, তো এটা তো এমনি অনেক বছর হয়ে গেছে, তো আমি ওকে তাই বললাম যে একবার আরবান কোম্পানিতেও একবার ফোন করে বলতে পারে, কারণ আরবান কোম্পানি থেকেও এসে সমস্ত কিছু এসি সার্ভিসিং হয়, ওয়াশিং মেশিন সার্ভিসিং হয়, সব কিছু হয়। তো ওই লোকগুলো যদি আসতে লেট করে তাহলে ওই আরবান কোম্পানিটা দেখতে বলছিলাম। তো যাই হোক, এখন 2:30 বাজে, সমস্ত কিছু কাজকর্ম শেষ, এদিকে বৃহস্পতিবারে পুজো ছিল, পুজো শেষ, অভিজিতের স্নান, আমার স্নান সব শেষ, এবার হচ্ছে খাবার পালা। দুজনেরই খিদে পেয়েছে বেশ, এবার ঝটপট খাবারটা বাড়ি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তবে নাউনি যখন আলু ভেন্ডি ভাজাটা নিয়ে এসো না, ঝটপট যাও, ফ্রিজে রাখলাম এক্ষুনি। এই যে আজকে মেনুতে হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, ডুমুরের তরকারি, বাঁচা মাছের ঝাল, আর এটা হচ্ছে মুগ ডাল, সব মাসি বানিয়েছে আজকে। ডুমুরের তরকারি খাবে না বললো, তাই আমি ওকে বললাম, ওটা আমি রাতের জন্য ভরে রেখেছিলাম ফ্রিজে, তো ওটা বার করতে বললাম, কারণ শুধু ডাল দিয়ে কিভাবে খাবে। এখানে আছে আলু ভেন্ডি ভাজা। বর্ষার দিনে জুগার বার করেছি, এইভাবে ফ্যান চলবে, সাথে এটাও থাকবে। এখন বাজে 7:00, আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়েও গেছি, আর কসবা থানার কাছে এলাম, অভিজিতও বেরিয়েছে বললো, একটু দুজনে মিলে কোথাও ঘুরে আসবো। আমরা কসবা থানায় মিট করে কালকে আমরা ওইদিকে গেছিলাম, আজকে একটু গড়িয়াহাটে কীভাবে বলছিল সব দোকান নাকি তুলে দিচ্ছে, তো কোনো দোকানই তোলেনি, জায়গাটা একটু বড় করেছে। আমরা দাঁড়ালাম ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছে করছে। অভিজিৎ তুমি কি ফিশ ফ্রাই খেতে না, ফিশ ফিঙ্গার? ফিশ ফিঙ্গার আমার তো ফিশ ফ্রাই মানে আমার ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছা করছিল, ফিশ ফ্রাই। হ্যাঁ ওটাই তো বললাম, এক প্লেট ফিশ ফিঙ্গারে 4 পিস ছিল, তো বেশ বড় বড়ই মোটা মোটা পিস দেখতেই পাচ্ছেন, বেশ ভালোও ছিল খেতে, আর খেয়ে পেটও ভরে গেছিলো। আবার একটু জুডিওতে জুগেছি, জুডিওটা গিয়ে টাইম ওয়েস্ট হয়ে গেল কি? টাইম ওয়েস্ট কিছু না, বাড়িতে গিয়ে কি করতাম। হ্যাঁ ওই সিনেমাটা দেখা বাকি আছে এখনো, 1 ঘন্টা। ভিডিওতে আমার একটা কুর্তি পছন্দ হয়েছিল সোনাইয়ের জন্য, পুজোর জন্যই একটা ড্রেস নিচ্ছিলাম, খুব সুন্দর প্যান্ট আর টপের সেট, আর আমার কিছু দরকারি জিনিস যেগুলো হচ্ছে ওখানকার বডি স্প্রে, তারপরে নেল পলিশ, লিপবাম, এইসব নেওয়ার ছিল। এত বড় লাইন, যদি একটা কাউন্টার থেকে হতো কি দুটো কাউন্টার আলাদা আলাদা হতো, একটা কাউন্টার খোলা আর বিশাল বড় লাইন, মানে আমরা যখন উঠছিলাম তখনই আমাকে একটা আন্টি বললো জানো তো, যে বিলিংয়ে যাচ্ছ, খুব ভিড় এরকম বললো। হ্যাঁ আমি ভাবলাম ঠিক আছে, নর্মালি তো ভিড় হয়, বাট এটা এক্সেসিভ ভিড় ছিল। আমি দেখে ওইখানেই সব জিনিসগুলোকে রেখে চলে এসেছি, মানে ওটা ছেলেদের কাউন্টার ছিল যেখানে আমি মেয়েদের জামা কাপড় লিপস্টিক সব রেখে চলে এসেছি। এত বিরক্তি লাগছিল আমার দেখে, এত বড় একটা মল খুলে রেখে দিয়েছে, আর একসাথে কাউন্টারগুলো খুলে রাখলে একসাথে, হ্যাঁ একসাথে কাউন্টারগুলো খুলে রাখলে মানে মানুষের কোনো সময়ের দাম নেই, অত ছেলেগুলো বাইরে এসে ওরা ইয়ে করছে, ওরাই তো বিলিং কাউন্টারে গিয়ে বিল করছে। হ্যাঁ এতগুলো তাহলে করে নাকি ওদের ওটা মার্কেটিং স্ট্র্যাটেজি? আরে মার্কেটিং স্ট্র্যাটেজি কি আছে বলো, লোকের মুখে মুখে গিয়ে কি বলছে জানো, এত ভিড় আমরা যদি নিতে ইচ্ছা করছিল না, মিন্স কি দোকানটাতে ভিড় হচ্ছে, ভিড় হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 10:30, আমরা বাড়ি ফিরে এসেছি ওই 9:30 নাগাদ, এসে একটু রেস্ট নিলাম, আর তখন 9:30 নাগাদ খেতেও ইচ্ছা করছিল না, কারণ আমরা ফিশ ফিঙ্গার খেয়েছিলাম না, যেটা অনেকটাই বেশি পেটে লোড ছিল। তো এখন এবার একটু খিদে খেতে পাচ্ছে, এখন উঠে খাবো, আর ঝটপট এবার খাবারগুলো রেডি করি আর দিয়ে খাবো, দেখাচ্ছি তারপরে।
আলটিমেটলি আজকেও আমরা বাইরে বেরিয়েছিলাম ঠিকই, বাট আজকেও সেভাবে আমরা কিছু কিছু কাজে লাগাতে পারিনি সময়টাকে। কালকে যেরকম টুকটাক ঘুরেছিলাম বা যাই করেছিলাম, আজকেও তাই ঘুরলাম ফিরলাম। বাট কিছু কেনাকাটি যেগুলো টুকটাক কিছু কিনবো ভেবেছিলাম, আমার কনফিউজড মাইন্ড, আমি অভিজিৎ চাই কিনতে যাবো, অভিজিৎ বলবে হ্যাঁ কেন খুব ভালো সেই ভালো, বাট আমার কনফিউজড মন, আমার কিছু ভালো লাগছিল না। সেকেন্ড হচ্ছে জুডিওতে গিয়ে যেগুলো পছন্দ করেছিলাম ওগুলো সত্যিই কিনতাম, বাট ওই লাইন দেখে আমার আরও মাথাটা খারাপ হয়ে গেল, আমি ওখানেই রেখে দিয়ে চলে এলাম। তো এই হয়েছে আজকে ব্যাপার। ঠিক আছে, যা করে ঠাকুর ভালোর জন্য করে, নেক্সট টাইম গেলে হয়তো আরও ভালো কিছু কিনে আনতে পারবো। আর ঝটপট এখন খাবারটা রেডি করি। সেই সকাল থেকে শুরু করেছে, ডুমুরের তরকারি আমি খাবো না, সকালেও খেলো না, এখনো জোর জবরদস্তি করেও খেলো না। পনিরের তরকারিটা ছিল তো আমার মনে হলো যে ও তো খায়নি, তো পনিরটা একটু বের করি, পনির দেখে বলছে পনির খাবো না, আমি বলছি ডাল ডাল খাবো না, তাহলে খাবারটা কিনতে বলছে যেটা আছে আমি সেটা দিয়ে খাবো, কিন্তু পনির খাবো না ডাল খাবো না করে করে আমি পনিরটা জোর করে দিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এদিকে আলু ভেন্ডি ভাজা আছে ওর জন্য, উচ্ছে ভাজা, পনিরের তরকারি একদম অল্প করে দিয়েছি, তাও দুটো পনির আর দুটো আলু দিয়ে দিয়েছি ওকে, আর মাছ নিয়েছি অল্প, দ্যাটস ইট। আমি নিয়েছি রুটি আর পনিরের তরকারি। এখন বাজে 12:30, আমাদের মুভিটা শেষ হলো, গতকাল রাত থেকে আমরা এই মুভিটা দেখছিলাম, দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটা 2000 বলতে আসছিলাম, 1994 এর মুভি, আমার জন্মেরও আগের মুভি। সেদিনই অভিজিৎ দেখতে দেখতে বললো এটা মানে হাইয়েস্ট রেটিং আছে না, আমি লিখলাম বেস্ট ইংলিশ মুভিজ ফর অল টাইম, দেখো শশাঙ্ক রিডেম্পশন দেখি। হ্যাঁ মানে সত্যি মুভিটা খুব সুন্দর, একদম খুব ভালো মুভি ছিল। তো আমরা ওটা দেখছিলাম কাল থেকে আর আজকে শেষ করলাম দুজনে মিলে। আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, যেটা হচ্ছে আমরা ডিনার তো আজকে ভালোই খাওয়া দাওয়া হলো, বাট ওই যে মাছটা যেটা বাবা পাঠিয়েছে, বাছা মাছটা, বহরমপুরে লাস্ট কয়েকবার যতবারই যাচ্ছিলাম বাছা মাছ বাবা মাঝে মধ্যেই আনছিল, আর খুব ভালো লাগছিলো খেতে। তো আমি ন্যাচারালি খুব বেশি মাছ খেতে ভালোবাসি না, আর সেকেন্ড হচ্ছে মাছটা খাওয়ার পরে এতটা ভালো লাগছিলো না, মানে বাড়িতেও রান্না করলে, আর মাকে আজকে সকাল 8:15 ফোন করেছিলাম যে মা তুমি বলো, টপ রেটেড আইএমডিবির সিনেমা দেখা এক নম্বরে, টপ রেটেড আইএমডিবির মধ্যে মানে দ্য শশাঙ্ক রিডেম্পশনটা একদম ফার্স্টে আছে। যারা এখনো দেখেনি তারা একবার ট্রাই করতে পারেন। আমি তো আগে জানলে এত পুরনো সিনেমা দেখতামই না, বাট স্টিল সত্যি খুব সুন্দর সিনেমা। সকাল 8:15 মাকে ফোন করেছি, যে মাকে বললাম তুমি যেভাবে রেসিপিটা বানাও বাছা মাছের, তো সেইটা আমাকে বলো, আর সেইভাবেই মাসি আজকে বানিয়েছিল। মা আদা টাদা আদা রসুন পেঁয়াজ কিছুই দেয় না, জাস্ট ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেয় তেলের মধ্যে, আর মাছটাকে তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখে, আর এটা ফোড়ন দেওয়ার পরে মাছগুলোকে হালকা করে ছেড়ে দিয়ে, খুব বেশি ভাজার মানে ভাজতেই হয় না বলতে গেলে, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ যদি একটু আর একটু লাগে সেগুলো দিয়ে, আর টমেটো কুচি আমি মাসিকে বলেছিলাম একটা হাফ টমেটো কুচি দিয়ে দিতে, আর দিয়ে জল দিয়ে ফোটাতে, ফুটিয়ে তারপরে নামানোর সময় সেটাতে লেবু দিয়ে দিতে, কন্দরাজ লেবু। তো মাছটা এত সুন্দর টেস্ট হয়েছিলো, এত সুন্দর টেস্ট হয়েছিলো। আমি ন্যাচারালি খুব বেশি মাছ খেতে ভালোবাসি না, বাট স্টিল আমি ভাবছি যে এত ভালো রান্না লাগছে। তো আজকে রাত্রেবেলা যখন অভিজিৎ আমাকে একটুখানি দিল, আমার এক্স্যাক্টলি মনে হলো যে টেস্টটা হচ্ছে ইলিশ মাছের মতন টেস্ট। আমি জানি না আমি ঠিক না ভুল, বা যারা বাছা মাছ খেয়েছেন তারা বুঝতে পারবেন, অনেকটা টেস্টটা সিমিলার ইলিশ মাছের মতন, খুব ভালো টেস্ট, খুব ভালো টেস্ট, আর খুব ভালো মাছও। আর যাই হোক, এই মাছটাও যদি কেউ না খেয়ে থাকেন, আমি তো জানি না এখানে পাওয়া যায় কি না এইসব দিকে, কারণ অভিজিতের কাছে ওটা আননোন ছিল। বাছা মাছ খুব বেশি এদিকে পাওয়াও যায় না, আমি চট করে দেখতে পাই না। তো যাই হোক, যদি পাওয়া যায় কি যদি পাওয়া যাক না যাক, যেখানেই সম্ভব হবে একবার অন্তত আপনারা সবাই ট্রাই করবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।